মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের এই ব্লগটা কিন্তু একটু অন্য রকমের ব্লগ হতে চলেছে। তো বেসিক্যালি মহালয়ের দিন মানে রবিবার, তো ওই রবিবারে কোকাকোলার তরফ থেকে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল ওরা, মানে একটা গানের ইভেন্ট, হ্যাশট্যাগ কোক পেট পূজার প্যান্ডেল বলে একটা ওরা ইভেন্ট অর্গানাইজ করেছিল। তো সেই ইভেন্টেই আমরা গেছিলাম। তো ওখানে আমাদের চেনা পরিচিত সমস্ত বড় বড় গায়ক গায়িকারা এসেছিলো, আর আমাদের পছন্দের ব্যান্ড ফসিলসও এসেছিলো। তো বেসিক্যালি এটা দুদিন ধরে হয়েছিল, একটা হচ্ছে মানে 24 তারিখ আর 25 তারিখ, মানে মহালয়ার আগের দিন আর মহালয়ার দিন, তো দুটো পাশই পেয়েছিলাম। মানে আমাদেরই একটা দাদা পাশটা দিয়েছিল আমাদের, কিন্তু কথা হচ্ছে তোমাদের যেমন কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে কদিন একটু মানে এই মানে ওই সপ্তাহটা আর কি একটু ওই দাদুর শরীর খারাপ ছিল, তারপরে আমারও একটু জ্বর সর্দি হয়েছিল, তো যার জন্য আর কি শনিবারেরটা অ্যাটেন্ড করতে পারিনি। ওটা অ্যাটেন্ড করতে পারলে খুব ভালো হতো, কারণ ওটাতে অর্ক মুখার্জি, অনুপম রায়, শ্রেয়া ঘোষাল, ইভেন সৌরভ গাঙ্গুলি মানে আমাদের দাদা, আর মির্তাও এসেছিলো। তো যাই হোক, ওটা মিস হয়ে গেছে, আর কবে ওনাদের সাথে দেখার মানে সামনাসামনি দেখার আর কি সুযোগ হবে জানি না। তো 24 তারিখেরটা মিস তো হয়ে গেছিলো, কিন্তু 25 তারিখেরটা আর মিস করতে চাইনি। তো 25 তারিখেরটাতে আমাদের কোক স্টুডিও বাংলার যে সমস্ত আর্টিস্টরা আছে তারা এসেছিলো, আর তারপরে আমাদের ফসিলস এসেছিলো, আমাদের রূপম ইসলাম এসেছিলো, তারপরে এসেছিলেন হচ্ছে শঙ্কর মহাদেবান স্যার। তো মানে সব কিছু সামনাসামনি দেখলাম, আর সত্যি কথা বলতে এত সুন্দর কনসার্টটা লেগেছিলো। মানে আমি ফার্স্টে ব্লগ করবো নাই ভেবেছিলাম, কেননা মানে অনেকটা দূর থেকে দাঁড়িয়ে দেখবো, সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারো না, কারণ আমার কাছে কোনো DSLR নেই যে বড় লেন্স লাগিয়ে তোমাদের একটু জুম করে দেখাতে পারবো। তো সেই জন্য ভেবেছিলাম যে ব্লগ করবো না, কিন্তু তারপর ওখানে গিয়ে মানে অ্যাম্বিয়েন্সটা এমনই হয়ে গেছিলো, ক্রাউডটা এমনই হয়ে গেছিলো যে মানে দেখে মনে হলো যে না, একটা স্মৃতি রাখার জন্য ব্লগ করে তো রাখা যেতেই পারে। তো তার জন্য কয়েকটা ক্লিপ আর কি ওখানে রেকর্ড করেছিলাম, তো সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর এখন একটুখানি তোমাদের এই স্টোরি টেলিং করে দিচ্ছি। তো আর বেশি কথা বলবো না, তো তোমরা একদম ডাইরেক্ট ভিডিওগুলো দেখো আর এনজয় করো। আর সত্যি কথা বলতে ওনারা মানে পুরো আমাদের ক্রাউডটাকে কন্ট্রোল করছিল রীতিমতো, ঠিক আছে, মানে গানের থ্রু দিয়ে। মানে আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, মানে যারা ওই প্রোগ্রামটা মিস করে গেছো তারা অবশ্যই ব্লগটা দেখো।
Namastasyai namo namaha.